বাদ গেছে, পুরো হাতটা বাদ গেছে। তাপস মন্ডল দার্জিলিং এ গ্যাংটক ঘুরতে গেছিল, ঘুরে ফেরার দিন হয়েছিল। হ্যাঁ, ট্রেনের মধ্যে হয়েছে। ওনার ওয়াইফ বর্ধমান স্টেশনে নামার পরে আমরা ছিলাম টোটাল তিনটে ফ্যামিলি মিলিয়ে নজন ছিলাম। চা দু একজন চা খাই, চা খেয়ে আমি আমি পয়সা দিচ্ছি চা বলে আমি পয়সা দিতে গেলাম। পয়সা দেওয়ার সময় আমার প্যাকেটটি আমার যে ব্যাগ ছিল সাইড ব্যাগ, সাইড ব্যাগ থেকে আমি পয়সা দিই। পয়সা দেওয়ার ওই সময় ওই চাওয়ালা পাশে দুটো লোক ছিল চিমচিমে চেহারা, মাথায় গামছা ফামছা মুড়ি সুড়ি দিয়ে কোনো লোক তো ঘরে হয়তো পাশে বসে আছে দেখেছে। এবং সেম একটা ব্যাগ আমার স্ত্রীরও আছে, দুজনের সেম ব্যাগ ছিল। এবারে ওই দিয়ে ট্রেনে উঠি, ট্রেনে উঠে আসার পরে মগরা স্টেশনে ওভাবে যে আমার ব্যাগটা আমি নিয়ে পালাচ্ছি বলে আমার স্ত্রীর ব্যাগটা ধরে ট্রেনে নিয়ে উল্টো দিকে ঝাঁপ মেরেছে। তারপর আমি ভাবি যে ট্রেনটা দাঁড়িয়ে আছে স্টেশনে, দেখি কোনো জিআরপিজি ট্রেনটি থাকলে কাউকে কমপ্লেন করবো। ঘুমের ঝোঁকে ছিল, বুঝতে পারিনি ট্রেনটা কতক্ষণ রানিং হয়ে গেছে। তারপরে প্ল্যাটফর্মে পড়ে যায়, তারপরে আমার কোনো সেন্স আসে না। আচ্ছা, এটা কি আপনি মানে যখন আপনার সেন্স এলো তখন কি আপনি প্ল্যাটফর্মেই পড়েছিলেন? না, এইবার আমি বলছি আমার ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার যখন সেন্স আসে তখন আমি দেখি লাইনের দুটো লাইনের মাঝখানে আমি পড়ে আছি এবং আমার থেকে 4-5 ফুট দূরে আমার ডান হাতটা কাটা পড়ে আছে। আমি নিজে নিজে আইডেন্টিফাই করার জন্য হাতটা হাতে করে নিয়ে দেখি না এটা তো আমারই হাত, আমার হাতে ওই বিপত্তা নিয়ে টাকা টাকা ছিল, দেখে না এটা আমারই হাত। পাশে দেখছি আমার ব্যাগটাও আছে, ওই সময় ঠিক আমার ব্যাগ থেকে রিং বেজে ওঠে, ও আমাকে ফোন করে। ফোনে ওর সঙ্গে কথা বলি, দেখো আমি মগরা স্টেশনে পড়ে গেছি, আমার ডান হাতটা কেটে গেছে, বাঁ হাতে খুব বড় ইঞ্জুরি আছে, এত কাটা হয়নি, ভালো অস্ত্র দিয়ে কাটলে আমার হাতটা কুমি থেকে আরো কেটে অতটা কেটে বাদ যেত না। মূলত এই চোরেদের ধাওয়া করতে গিয়ে বা ধরতে গিয়ে আমি ওকে ধাওয়া করা বা ওকে কোনো জিআরপি কে ইনফর্ম করে ধরে ধরার উদ্দেশ্যেই নামানো নামতে গিয়ে বা করতে গিয়ে আপনার লাইনে কি বলবো, আমি ওইখানে তো কোনো লোককে দেখলাম না। আমি ওই লাইন থেকে আস্তে আস্তে প্ল্যাটফর্মে স্লোপিং এ এলাম, স্লোপিং এ এসে প্রায় 10-15 মিনিট বসে রইলাম, কোনো জিআরপি নেই। আমার বন্ধুরা পরের স্টেশনে নেবে টোটো অটো করে, প্ল্যাটফর্মে আসার সময় দেখছি জিআরপিরা আমার দিকে টর্চ মারছে, কোনো নিরাপত্তা নেই। রেলের নিরাপত্তা আমি মনে করছি রেলের নিরাপত্তা 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তারপরে কোনো নিরাপত্তা নেই, এটাই দেখে যা মনে হলো আমার। পরবর্তী সময় এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর রেলের কোনো সহযোগিতা? রেল থেকে আমাকে দু একবার ফোন করেছিল আমার স্ত্রীকে, কালকে ওনারা যেতে বলেছে, জানি না কালকে যা করলে তারপর বলতে পারবো। এখনো পর্যন্ত রেল অথবা রাজ্য সরকারের কারোর পক্ষ থেকে কোনো সাহায্য? না 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 না, কোনো রকমভাবে কোনো সাহায্য হয়নি। আপনার নামটা? আমার নাম তাপস মন্ডল। ঘটনাটা ঘটেছিল বলতে আমরা দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেছিলাম, গিয়েছিলাম 17 তারিখ, আর ফিরছি ওখান থেকে ট্রেন ধরেছি, উত্তরবঙ্গ ট্রেন ধরেছি 22 তারিখে 5টা 5টা 55 মিনিটে। তা যেহেতু উত্তরবঙ্গটা বর্ধমান, আমাদের এই বর্ধমান হয়ে সোজা শিয়ালদা চলে যায়, আর আমাদের বাড়িটা মেন লাইন যেহেতু আমরা বর্ধমানে নেমে যাই, বর্ধমানে নামি তখন দুটো ওই 40-50 হবে, 50-এর মতো নামি, নেমে ওখান থেকে 3:05 বর্ধমান ফার্স্ট লোকালটা ধরা চেষ্টা করবে। তখন মনে বৃত্তি ছিল আগে থেকে, যাই হোক ট্রেনটা ধরার আগে আমরা ওখানে স্টেশনে 9 জন মিলে 17 তারিখে উত্তরবঙ্গ মানে দার্জিলিং গ্যাংটক ঘুরতে গেছিলাম। ওখান থেকে ফেরার ডেট ছিল আমাদের 22 তারিখ, তাই 22 তারিখ এসেছি, এসে উত্তরবঙ্গ যে ট্রেনটা আছে, কোন ট্রেন? উত্তরবঙ্গ ট্রেন, উত্তরবঙ্গ এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, ওটা শিয়ালদায় যায়। আর আমার যেহেতু ওটা শিয়ালদায়, আমার বাড়িটা হচ্ছে উত্তরপাড়ায়, মাঝখানে ওরা বর্ধমানে দাঁড়ায়, একটা 5 মিনিটের মতো দাঁড়ায়, আমার নেটে দেখেছিলাম চলো বর্ধমানে নেমে যাই, তাহলে আমারও কিছু কাজ আছে তাড়াতাড়ি বাড়িতে গেলে কাজটা হয়ে যাবে। বর্ধমান প্ল্যাটফর্মে নামে, নামার পরে ওখানে কিছুটা সবাই মিলে বলি চা খাবি, চা খাবি,
কয়েকজন খায় কয়েকজন খায় না, তাদের প্রত্যেককে পয়সা আমি পে করি। এবং আমার ব্যাগের মধ্যে বেশ কিছু পয়সা বেঁচেছিল, আমার বন্ধু বলেছে তবে একটু বেশি করে টাকা নিয়ে যাস, যদি আমার কম করে তোর কাছ থেকে নেবে। বলছি হ্যাঁ ঠিক আছে, এটিএম কার্ড আছে, টাকা আছে, হয়ে যাবে। চা খেতে গিয়ে চা খেয়েছি, চা খেয়ে টাকা দিয়েছি। আমরা ওখানে টোটাল 9টা লোক ছিলাম। আচ্ছা, 9টা লোকের মধ্যে 9 জন, আর এদিক ওদিক হয়তো গোটা 3-4 জন ছিল, একজন চাওয়ালা আর 1-2 জন হয়তো ছিল, আমি ঠিক দেখিনি কতজন ছিল। ওদের মধ্যে কেউ একজন দেখে আমার ব্যাগে টাকা আছে। আচ্ছা আচ্ছা, সেম ব্যাগ আমার বইয়েরও একটা আছে, আমরা দুজনের সেম ব্যাগ ব্যবহার করি। আচ্ছা, ওর ব্যাগের মধ্যে কিছু ছিল, মানে 12,000-11,000 সামথিং এর আমি টাকা ছিল, ডকুমেন্টস ছিল, আমার ব্যাগেও ডকুমেন্টস আছে, টিকিট পত্র সব আছে। ট্রেনটা 3:05 বর্ধমান থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। আচ্ছা, তারপরে মগরা স্টেশন আসার ঠিক আগে আমার স্ত্রীর ব্যাগটা একটা লোক নিয়ে, যখন ট্রেনটা যখন মগরা স্টেশন থামে নিয়ে উল্টো দিকে ঝাম মারে, ও বলছে আমার ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল, ব্যাগ নিয়ে গেল। কারণ আমরা সবাই হতভঙ্গ, সবাই একটু ভোর টাইম তো ঘুমে চেয়ে থাকে, বুঝতে পারিনি। যাই হোক, আমি বলছিলাম ট্রেনটা হয়তো দাঁড়িয়ে আছে, দেখি প্ল্যাটফর্মে নেমে জিআরপি আছে নাকি, জিআরপিকে একটু খবরটা দিই। ঘুমের চোখে বুঝতে পারিনি ট্রেনটা ছেড়ে দিয়েছে, রানিং হয়ে গেছে। যাই হোক, ধরে নাপ দেখেছি আমি পড়ে গেছি, এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। তার 10-15 মিনিট পরেও ও একটা আমার একটা বন্ধুর মেয়ের ফোন থেকে ফোন করে, তুমি কোথায়? আমি চাই মগরা স্টেশনে পড়ে গেছি, লাইনের মধ্যে পড়ে দেখি আমার ডান হাতটা কেটে গেছে, বাঁ হাতে একটু চোট লেগেছে, তোমরা একটু চলে এসো। এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালি বাজারে। একটাই কথা বলবো যে রেলের নিরাপত্তার অভাবটা খুবই বেশি, লোকাল ট্রেনে এতটা নিরাপত্তার অভাব, এমন কোনো রাত্রির নয় বা এমন কোনো ভোরবেলা নয় যে ওনারা এ করতে পারলেন না। প্রতিদিন প্রতিটা দিন এই একই, মানে বর্ধমান থেকে নিয়ে ব্যান্ডেল অবধি কিছু না কিছু, কারোর সঙ্গে না কারোর সঙ্গে কিছু না কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। তো রেলের তরফ থেকে, কর্তৃপক্ষ থেকে কেউ কিছু এটা কি সমাধান করতে পারছে না? সবার মুখেই তো একই, জিআরপি কিছু করতে পারছেন না? জিআরপি তো আরপিএফ কেউ ছিল না, অনেক পরে, অনেক পরে এসে। আমি তো বলছি আমার হাজবেন্ড যখন হাতে নিয়ে স্লোপিং সিঁড়ির কাছে বসে আছেন, তার কিছু অনেক, মানে 15-20 মিনিট পরে জিআরপি এসছে। জিআরপি এসে যে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় তা কিন্তু ওনারা করেননি, ওদের মানসিকতাটা এতটাই নিচ। একটা সাধারণ মানুষ কিন্তু হাত দিতে পারে না, যেহেতু পুলিশ কেসের ব্যাপার থাকে। চিকিৎসার ক্ষেত্রেও গাফিলতি মনে হচ্ছে? চিকিৎসা ক্ষেত্রে গাফিলতি বলতে গেলে জানি না, আমরা এসএসকেএম হসপিটালে ওনাকে, এসএসকেএমে আমাদের কোনো প্রবলেম, ফুল এসএসকেএমে ডক্টর, নো ডাউট ডক্টর খুব ভালো, কিন্তু ওখানে যে সিস্টার বলুন বা ফোর্থ ক্লাস স্টাফ বলুন, ওরা কিন্তু সেরকম ভাবে অসুবিধা সুবিধা হলে তো এই যে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার দেরি, হ্যাঁ এই বিষয়টা কি বলবেন? চিকিৎসা করতে যদি হয়তো ঠিকঠাক টাইমে নিয়ে যাওয়া যেতে পারতো, হয়তো আমার স্বামীর হাতটা লাগালেও লাগানো যেতে পারতো। এখনো পর্যন্ত রেল অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সাহায্যের আশ্বাস? না, কোনো সাহায্যের আশ্বাস দেয়নি, কিন্তু মগরা স্টেশনে যে জিআরপি উনি খালি একটাই কথা আমাদের বললেন যে আপনার স্বামী একটু সুস্থ হলে আপনি আসুন, আমরা দেখছি কি করতে পারি। কিন্তু উনি আবার একথাও বলছেন, মানে এমন কথার ভাব আমরা বুঝতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সে যা খরচা আছে, আপনাদের যা ওষুধপত্র যা খরচা আছে সেই সমস্ত আমরা দিয়ে দেবো, কিন্তু আপনারা আর আর কোনো দিকে যেন না যায় কথাটা বা আর কিছু না হয়। ওনার কথাবার্তা আভ্যাস শুনে এটা বোঝে যাচ্ছে, কিন্তু আমরা সেটাকে মানবো না। আমার টাকা পয়সা চাই না, আমার, আমি, উনি কি টাকা দেবেন? আমি ওনাকে টাকা দেবো বলে আমার স্বামীর হাজবেন্ডের হাতটা আপনি এ করেন? আর যদি ট্রেনটা থামতো আমি হয়তো আমার হাজবেন্ডের হাতটা বাঁচাতে পারতাম। আমার টাকা পয়সা যাই যাক। আপনার নামটা? আমার নাম ইতালি দাস।